হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম আপনাদের ইউটিউব চ্যানেল ইওর বাংলাদেশি কনজিউমার ইউটিউব চ্যানেলে। আশা করি সবাই ভালো আছে। সো বন্ধুরা, আজকে আমরা কথা বলবো মাইক্রোম্যাক্স ইন নোট ওয়ান ফোনটি নিয়ে। সো আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কি কি থাকছে এই ফোনে, যেহেতু মাইক্রোম্যাক্স অনেকদিন পর নতুন একটি ফোন নিয়ে এসেছে। সো আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। বন্ধুরা প্লিজ ভিডিওটি দেখার আগে ভিডিওটিতে লাইক করে দিবেন এবং এই চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। সো এই ফোনটির প্রাইস ধরা হয়েছে ইন্ডিয়ান বাজারে 12,990 টাকা। সো এই ফোনে আমরা 2G থেকে সর্বোচ্চ 4G নেটওয়ার্ক ইউজ করতে পারবো এবং এটার যে বডি ওয়েটটা থাকছে সেটা থাকছে আপনার 188 গ্রাম এবং এটার যে নেটওয়ার্ক সিম থাকছে তা থাকছে ডুয়াল সিম সাপোর্ট করবে। তো এখন আসি আমরা ডিসপ্লেতে। তো ডিসপ্লেতে মাইক্রোম্যাক্স এই ফোন ইউজ করেছে IPS LCD 6.67 ইঞ্চিসের একটি বিশাল ডিসপ্লে এবং যার ডিসপ্লে রেজুলেশন থাকছে 1080p/2400 পিক্সেল এবং ডিসপ্লে প্রোটেকশন হিসেবে মাইক্রোম্যাক্স ইউজ করেছে অলিও পপি কোটিন। মাইক্রোম্যাক্সের এই ফোনটি অ্যান্ড্রয়েড 10 আসবে এবং CPU হিসেবে ইউজ করা হয়েছে অক্টাকোর 2.0 GHz কর্টেক্স এবং GPU হিসেবে ইউজ করা হয়েছে মালি G52 এবং চিপসেট হিসেবে ইউজ করা হয়েছে মিডিয়াটেক হেলিও G85 প্রসেসর। এখন আসি আমরা ভেরিয়েন্টে। তো মাইক্রোম্যাক্সের এই ফোনটি দুইটা ভেরিয়েন্টে বাজারে আসতে পারবে। একটা থাকবে 4GB RAM এবং 64GB ROM এবং আরেকটা থাকবে 4GB RAM এবং 128GB ROM এবং এই ফোনে আপনি একটা ডেডিকেটেড মেমোরি কার্ড স্লট ইউজ করতে পারবেন। তো এখন আসি আমরা ক্যামেরায়। তো মাইক্রোম্যাক্স এখানে ইউজ করেছে কোয়াড ক্যামেরা 48 মেগাপিক্সেলের, দেন থাকছে আল্ট্রা ওয়াইড 5 মেগাপিক্সেলের, দেন ম্যাক্রো ক্যামেরা থাকছে আরো 2 মেগাপিক্সেলের, দেন ডেপথ ক্যামেরা থাকছে আরো 2 মেগাপিক্সেলের। তো পিছনে 4-4টি ক্যামেরা ইউজ করেছে মাইক্রোম্যাক্স। তো সেকেন্ডারি ক্যামেরা হিসেবে জাস্ট একটা সিঙ্গেল ক্যামেরা ইউজ করেছে 16 মেগাপিক্সেলের এবং এই ক্যামেরা সেটআপ দিয়ে আপনি ফুল 1080p তে ভিডিও রেকর্ড করতে পারবেন। মাইক্রোম্যাক্স এই ফোনে আরো ইউজ করেছে লাউড স্পিকার 3.5mm জ্যাক পাচ্ছি আমরা, ওয়াইফাই ব্লুটুথ 5.0, USB হিসেবে টাইপ সি পোর্ট ইউজ করেছে মাইক্রোম্যাক্স। এখন আসি আমরা ফিঙ্গারপ্রিন্টে। তো অফকোর্স এখানে রিয়াল মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট ইউজ করা হয়েছে। সো ব্যাটারি হিসেবে মাইক্রোম্যাক্স ইউজ করেছে নন রিমুভেবল লাইপো ব্যাটারি 5000mAh এবং সাথে থাকছে ফাস্ট চার্জিং 18W। সো মাইক্রোম্যাক্সের এই ফোনটি দুইটা কালারে বাজারে পাওয়া যাবে, একটা থাকবে গ্রিন এবং আর থাকবে হোয়াইট। সো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। আমি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের, এরকম ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের ইউটিউব চ্যানেল ইওর বাংলাদেশি কনজিউমারকে। সো আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।